বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সিএসপি সম্পর্কে কিছু জানকারি দেব। হোয়াট ইজ সিএসপি, অর্থাৎ সিএসপি কাকে বলে। সিএসপিকে ইংরেজিতে কাস্টমার সার্ভিস পয়েন্ট বলা হয়। এই সিএসপি বর্তমান সময়ে অনেক অথরাইজ গভর্নমেন্ট অথরাইজ কোম্পানি প্রোভাইড করে, যেমন নাকি এই অথরাইজ কোম্পানিগুলো হয়েছে দৃষ্টি, ঝুমকানে, জিরো মার্চ, সুরক্ষা, অনেক কোম্পানি বর্তমান সময়ে আছে। এই কোম্পানিগুলো এই সিএসপিগুলোকে প্রোভাইড করে। সিএসপি একটা চালাতে গেলে একজন সিএসপি অপারেটরের দরকার হয়, যাকে নাকি আমরা ব্যাংক মিত্র, ব্যাংক অফ এজেন্ট বলে আমরা জানি। এই সিএসপি চালাতে হলে যে নাকি এই সিএসপির অপারেটর, তার কিছুগুলা অর্হতা থাকা দরকার, যেগুলো আমি আপনাদের সামনে বলছি। তার এক নম্বর অর্হতা হচ্ছে ওই সিএসপি অপারেটর জনের বয়স 18 সাল হওয়াটা দরকার, ওনার নামে ভোটার আই কার্ড, প্যান কার্ড, আধার কার্ড থাকাটা দরকার। সিএসপি চালাতে হলে এই অপারেটর জনের সামান্যতম হলেও কম্পিউটারের জ্ঞান থাকাটা জরুরি। সিএসপি চালাতে গেলে অপারেটর জনের কমসে কম 12 ক্লাস পাস হতে হয়। বর্তমান প্রত্যেকটা গ্রাম অঞ্চলে দিচ্ছে, গ্রাম অঞ্চলের লোকগুলা যাতে সুবিধাগুলো দিতে পারে। এই সিএসপি একটা খুলতে গেলে অনেকগুলা বস্তুর দরকার হয়, যেমন নাকি তার একটা ল্যাপটপের দরকার হয়, ঠিক ওইভাবে তার একটা প্রিন্টারের দরকার হয়, তার সাথে সাথে টাকা গোনার জন্য একটা মেশিনের দরকার হয়। এই মেশিনটা যেমন নাকি টাকা গুনতেও গোনার সহায় করে, তার সাথে সাথে টাকাটা আসল না নকল এই তথ্যটাও আমরা এই মেশিনের মাধ্যমে পেতে পারি। তাছাড়াও বর্তমান সময়ে ব্যাংকে যদি এটিএমের আছে, এটিএমের জরিয়েতে লেনদেন হয়, এই সিএসপি মাইক্রো এটিএমের জরিয়েতে লেনদেন হয়। এই মাইক্রো এটিএমটা সিএসপি অপারেটর জনে কেনার দরকার হয় না। অপারেটর জন যে কোম্পানির আন্ডারে সিএসপিটা নিয়েছে, সেই কোম্পানি তাকে এটা যোগান ধরে। তাছাড়াও সিএসপিতে দরকার হয় আরো একটা বস্তু, যেটা নাকি কয় বায়োমেট্রিক অ্যাডভাইস, যার জরিয়ে নাকি কাস্টমারের আঙ্গের বা নখের ছাপ নেওয়া হয়। এই বস্তুগুলার দরকার হয় সিএসপি একটা খুলতে গেলে। এই সিএসপি বর্তমান সময়ে অনেক ধরনের সুবিধা দেওয়া হয়েছে, যেমন নাকি সিএসপিতে আমরা খাতা খুলতে পারি। এখন হচ্ছে খাতা খুলতে গেলে সিএসপিতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন। কাস্টমার একটাই সিএসপিতে খাতা খুলতে গেলে তার এক নম্বর ডকুমেন্টস হচ্ছে তার ভোটার আই কার্ড, দুই নম্বর ডকুমেন্টস হচ্ছে প্যান কার্ড, তিন নম্বর ডকুমেন্টস হচ্ছে আধার কার্ড, চার নম্বর ডকুমেন্টস হচ্ছে জব কার্ড। এই জব কার্ড, আধার কার্ড,
প্যান কার্ড আর ভোটার আই কার্ড ইয়ার যে কোনো দুইটা ডকুমেন্টসের দ্বারাই সিএসপিতে খাতা খোলা হয়। এছাড়াও সিএসপিতে অনেক সুবিধা আরও আছে, যেমন নাকি অ্যাকাউন্টের টাকা আমরা জমাও করতে পারি, ঠিক ওইভাবে টাকা উইথড্র করতে ডিপোজিট করতে পারি, রেকারিং করতে পারি। বর্তমান সময়েও সরকারে আরও অনেক সুবিধা দিচ্ছে, যেমন নাকি ইন্স্যুরেন্স খোলার ক্ষেত্রে সিএসপিতে মাসে ১২ টাকা দিয়ে আমরা ইন্স্যুরেন্স করতে পারি। ঠিক ওইভাবে সিএসপিতে বছর ১২ টাকা দিয়ে আমরা ইন্স্যুরেন্স খুলতে পারি। ঠিক ওইভাবে বছর ৩৩০ টাকা দিয়েও আমরা ইন্স্যুরেন্স করতে পারি। এই ইন্স্যুরেন্সগুলার অনেক হয়, অনেক টাকা আমরা জোগাতে পারি না, তাই যদি আমরা বছর ১২ টাকা ৩৩০ টাকা দিয়ে আমরা যদি বছর আমরা ইন্স্যুরেন্স করি, একটা সময়ে আমরা মোটা একটা অঙ্কর টাকা পাব। এই সিএসপিগুলা বিভিন্ন ব্যাংকের হতে পারে, যেমন নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এগুলা ব্যাংকে সিএসপি বর্তমান সময়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, সিএসপি হয়েছে একটা মিনি ব্যাংক, তাই আপনারা ব্যাংকে গিয়ে ভিড় না করে সরাসরি সিএসপিতে চলে আসুন। আর ডিজিটাল ইন্ডিয়ার যতটুকু সুবিধা আছে আপনারা গ্রহণ করুন।